আবারও নিজ দেশের পারমাণবিক অস্ত্রের সক্ষমতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে গত বৃহস্পতিবার ট্রাম্প বলেন, পারমাণবিক অস্ত্রের সম্ভারে যুক্তরাষ্ট্র পিছিয়ে পড়েছে। এই অস্ত্রের মজুতের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে বিশ্বের এক নম্বর থাকতে হবে। গত 20 জানুয়ারি শপথ নেওয়ার পর এবার প্রথম ট্রাম্প যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র সম্ভার নিয়ে কথা বললেন। ডোনাল্ড ট্রাম্প সাক্ষাৎকারে উত্তর কোরিয়া, ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন ও মধ্যপ্রাচ্য সংকট নিয়েও কথা বলেন। তিনি বলেন, মারমুখী আচরণের মাধ্যমে উত্তর কোরিয়াকে আঞ্চলিক নিরাপত্তায় যে হুমকির সৃষ্টি করেছে, চীন উদ্যোগী হলে খুব সহজেই তার সমাধান সম্ভব। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিরসনে দুরাষ্ট্রের সমাধান নীতির প্রতিও তিনি সমর্থন জানান। যুক্তরাষ্ট্রের সমর্থিত নীতি থেকে তার সরে যাওয়ার খবর নিয়ে সন্তুষ্টের উদ্বেগ সৃষ্টি হয়।